রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ আমি সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো বাদামের বাটা। বাদামটা হলো চীনা বাদাম। খুব সুন্দর রেসিপি। আমার চ্যানেল রান্নাই ব্যঞ্জন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর এই বাদামের বাটাটা কিভাবে করেছি চলুন শুরু করি। এর জন্য প্যান বসিয়েছি লো ফ্লেমে, প্যানটা গরম করেছি। এখন চীনাবাদামগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে বেছে এরপর গরম কড়াইতে দিয়ে দিলাম। তেল ছাড়াই এটা ফ্রাই হবে। বাদাম বাটাতে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলি ফেটে যায়, এর জন্য ছুরি দিয়ে কিছু অংশ এভাবে কেটে দিচ্ছি সবগুলি লঙ্কার, তাহলে আর ফাটবে না। এই যে বাদামগুলি ফ্রাই হচ্ছে, আমি ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই রকম ফ্লেমে বাদামগুলি ফ্রাই হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি বাদামগুলি। এখন প্রায় হয়ে গেছে, একটা বাদাম নিয়ে দেখে নিচ্ছি বাদামগুলির ভেতরে হয়েছে কিনা। বাদামগুলি সুন্দর ভেতর সহ ফ্রাই হয়ে গেছে। এখন থালায় নিয়ে নিলাম, এগুলি ঠান্ডা হবে। এই প্যানের মধ্যে কাঁচা লঙ্কা যে কেটে কেটে নিয়েছি এগুলি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি খালি কড়াইতে ফ্রাই হবে। খাবারে রুচি আসার জন্য এরকম বাদাম বাটা করে নেওয়া যায়, আমি যেভাবে করেছি খুব ভালো। কাঁচা লঙ্কাগুলি সুন্দর ফ্রাই হয়েছে তেল ছাড়া। এখন বাদামগুলি ঠান্ডা হয়েছে, এই যে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এভাবে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলি। এখন মিক্সিং জার নিয়েছি আর খোসা ছাড়ানো বাদামগুলি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব আস্তে ধীরে দিতে হবে। খুব টেস্টি বাটা। এখন এই কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব এই বাদামের মধ্যে। ফ্রাই করা কাঁচা লঙ্কা দিতে হবে, এর জন্য ফ্রাই করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলি। নুন দিলাম আন্দাজ করে। সুন্দর বাটা হবে, এর জন্য জলটা এভাবেই দিতে হবে। এখন পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। নিরামিষ বাদাম বাটা করছি, খুবই দুর্দান্ত টেস্ট। এখন সাজিয়ে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নাই ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ঘরে কিছু না থাকলে এরকম বাদাম আর কাঁচা লঙ্কা থাকলে সুন্দর একটা খাবার তৈরি করে নেওয়া যায়। সুন্দর করে চীনাবাদামটা বাটা করে নিলাম। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।